প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তালাবুল হোসেন, আমার চ্যানেল হ্যালো চট্টগ্রাম থেকে আছে আপনাদের সাথে। যদি আপনারা এখন বেড়াতে দেখতেছেন, আসলে আমার উদ্দেশ্যে বেড়া দেখানো না। আপনারা যারা এই ভিডিওটা এখন দেখছেন, তারা যদি একটু শেয়ার করেন বা একটা কমেন্টস করেন বা আপনাদের টাইমলাইনে এই ভিডিওটা সেভ করে রাখেন, তাহলে হয়তো আপনি বা আপনার আত্মীয় স্বজন বা আপনার বন্ধুবান্ধব বা আপনার পরিচিত কেউ না কেউ হয়তো তাদের জীবন বেঁচে যাবে। চট্টগ্রামে হয়তো অনেকেই জানেন না, চট্টগ্রামে একটা এই যে কলেরা হাসপাতাল গড়ে উঠেছে ফৌজদারহাটে, যেখানে ডায়রিয়া কলেরা রোগীদের জন্য স্পেশাল ট্রিটমেন্ট পাওয়া যায় এবং এখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেকেই, এরকম হওয়ার প্রমাণ আছে। এটা হচ্ছে সেই হাসপাতাল। এখানে ওরা স্পেশাল ট্রিটমেন্ট করে কলেরার জন্য বা ডায়রিয়ার জন্য, এবং ওদের নিজস্ব কিছু ইঞ্জেকশন পুশ করেন যেগুলো হয়তো বাইরে নাকি পাওয়া যায় না আমি যেটুকু শুনছি। তো সর্বোপরি এটা যথেষ্ট বেটার একটা ট্রিটমেন্ট হয়, বিশেষ করে আপনার ডায়রিয়া এবং কলেরার জন্য খুব ভালো একটা ট্রিটমেন্ট প্রতিষ্ঠান এটা। যাদের সমস্যা হয় ডায়রিয়ার সমস্যা বা কলেরার সমস্যা, ওরা কিন্তু এখানে আসতে পারেন। আমি দেখানোর চেষ্টা করতেছি, যদি শহর থেকে একটু ভিতরে, বাট চমৎকার। এখানে অনেকগুলো পেশেন্ট আছে, এই যে 100-120টা বহির্বিভাগ। ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এখানে, আসবেন ডায়রিয়া জনিত সমস্যার জন্য এখানে আসবেন, এখান থেকে ইনশাল্লাহ 100% সুস্থ হয়ে যেতে পারবেন, এটুকু গ্যারান্টি দিতে পারি। যেহেতু আমি নিজে এখানে পেশেন্ট ছিলাম, আসছি এবং নিয়ে আমার আত্মীয় স্বজন নিয়ে আসছি, এখান থেকে আমার ভালো হয়ে গেছে। যেখানে হচ্ছে চট্টগ্রামের অনেক সিএসসিআর বা মেট্রোপলিটনের ঠিক করতে পারেনি, ট্রিটমেন্ট করতে পারেনি, সেগুলো আমরা এখানে পেয়েছি। এটা পরীক্ষিত, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম বিষয়টা। এই হচ্ছে সেটার ফ্রন্ট পার্ট থেকে দেখছেন, অবশ্য গাছগাছালির জন্য দেখা যাচ্ছে না তেমন একটা। এদিকে অক্সিজেনের ব্যবস্থা মেবি যাওয়ার পথে, এই পাশে সম্ভবত কলেজের ক্যাম্পাস হতে পারে এটা। চমৎকার, বিশাল একটা এরিয়া নিয়ে এই হাসপাতালটা। আশা করছি এখানে হয়তো বা ইন ফিউচারে আরও অনেক বেশি গোছানো হবে। পরিবেশটা চমৎকার, তবে যেটা সত্যি সেটা হচ্ছে এখানে ট্রিটমেন্ট খুবই ভালো, আপনার ডায়রিয়ার জনিত সমস্যার জন্য খুবই ভালো ট্রিটমেন্ট এখানে, একদম 100% নিশ্চিত। এখান থেকে যে কোনো ধরনের ডায়রিয়া রোগী সুস্থ হয়ে যেতে পারবে এখান থেকে ইনশাল্লাহ, যদি আল্লাহ চান তো ইনশাল্লাহ সুস্থ হয়ে যেতে পারবেন এখান থেকে। সেজন্য আপনারা যারা যারা চিনেন তো চিনেনই, যারা চিনেন না তারা একটু বিষয়টা ভিডিওটা শেয়ার করবেন, টাইমলাইনে রেখে দিতে পারেন, সেভ করে কাজ আসতে পারে। এ হচ্ছে আশেপাশের পরিবেশ, বক্ষবিদ্যা হাসপাতাল। এখানে হয়তো অনেক কিছু করবে, আরও বিশাল একটা প্রজেক্ট নিয়ে ওরা আসছে দেখা যাচ্ছে। সেটা অনেক খোলামেলা জায়গা, সব দিক দিয়ে প্রচুর জায়গা খোলামেলা। আসলে আমি এতগুলো সাথে আপনাকে দেখালে আপনারা হয়তো বিরক্ত হয়ে যাবেন। এটা হচ্ছে মেইন হসপিটালটা, আর এটা চারপাশের জায়গাটা অনেক খোলামেলা জায়গা, আমি একদম মাঝখানে আছি এখন। ওইটা হচ্ছে বক্ষবিদ্যা হাসপাতালের এরিয়া যেটা দেখতে পাচ্ছেন এখন, হয়তো বা এখানে কিছু একটা করবে আরও সামনে। এই যে এটা
এটাও বক্রবিদ্যা হাসপাতালের, এগুলো সবগুলো ওদের ওদের বাউন্ডারির মধ্যে এরিয়াটা। এই যে এটাও হচ্ছে মেন হাসপাতাল। ধন্যবাদ সাথে থাকার জন্য সবাইকে, ধন্যবাদ। হ্যাঁ, আপনাদের জানার সুবিধার্থে আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মেন রোড থেকে কীভাবে আসতে হবে। এই যে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি, এই হচ্ছে মেন রোড। সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঢাকা চিটাং টাং রোড, কোচদাহাট এরিয়া। এটা হচ্ছে নার্সিং কলেজ, এই যে নার্সিং কলেজ এর পাশে। খুব সুন্দর বসানো নার্সিং কলেজ। এই হচ্ছে মেন রোড, একদম ঢাকা সিটিং হাইওয়ে হচ্ছে এটা টাং রোড। ঢাকা সিটিং টাং রোড থেকে, টাং রোডের পাশে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা সিটিং রোড, এখন এই যে কোচদাহাট এরিয়া, এই নামার মুখ। এটা হচ্ছে ঢাকার ঢাকার দিকে, আর এই হচ্ছে মেডিকেলের অবস্থান। এই যে আশা করি বুঝতে পারছেন আপনারা, এটা যদিও মাস্টার ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।